লোগো ডিজাইন সিরিজের 32তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমরা দেখবো যে কীভাবে আপনি এই সিম্পল গ্রিডটাকে ফলো করে আপনি থাম্বনেলে করা লোগো ডিজাইনটাকে খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারবেন। সো আপনাদের মন খারাপ করার কিছুই নেই, জাস্ট আমি আপনাদের একেবারেই প্রথম থেকে দেখাবো যে কীভাবে আপনি জাস্ট এই গ্রিডটাকে তৈরি করবেন, দেন আপনি থাম্বনেলে করা লোগো ডিজাইনটাকে তৈরি করবেন। তো অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণভাবে দেখা ট্রাই করবেন। এতে করে আপনি দেখবেন যে অনেক ধরনের নতুন জিনিস শিখে যাবেন এবং এই ধরনের গ্রিডগুলোকে কীভাবে খুব সুন্দর এবং সহজভাবে তৈরি করে একটা সিম্পল লোগো তৈরি করতে হয় সেই সব বিষয়ে কিন্তু আপনি খুব সহজ একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন বাড়তি কথাবার্তা না বাড়িয়ে আমরা একেবারে আমাদের মেইন টপিকে চলে যাই এবং দেখে নিই যে কীভাবে আপনি জাস্ট এই গ্রিডটাকে তৈরি করবেন এবং এখান থেকে আপনি খুব সহজেই সেই থাম্বনেল করা লোগোটিকে তৈরি করবেন। তো সিম্পলিভাবে কী করবো, আমি জাস্ট এটাকে ধরুন প্রথমে এখান থেকে ডিলিট করে নিই। সো সিম্পলিভাবে জাস্ট আপনি এই গ্রিডটাকে তৈরি করার জন্য আপনি কী করতে পারেন, আপনি কিন্তু এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করতে পারেন। সো দেখুন আমি এখান থেকে সিম্পলিভাবে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করলাম। সো লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করার পর এবার আপনি সিম্পল কী করবেন, দেখুন এইটাকে আপনি আরেকটু ছোটো করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা এটাকে রেখে আমরা এবার কী করবো, দেখুন জাস্ট এখান থেকে আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করবো। রোটেট টুলকে সিলেক্ট করে দেখুন একেবারে এর যে নিচের যে পয়েন্টটা আছে, আমাদের যে বিলো যে পয়েন্টটা আছে, আমরা কী করবো এই পয়েন্টের উপর সিঙ্গেল একটা ক্লিক করবো। ঠিক এই পয়েন্টে আপনি ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট আর কিছু করবেন না, ক্লিক করে আপনি কী করবেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট আপনি কী করবেন এইটাকে একটু ড্রাগ করবেন। আপনি জাস্ট যে কোনোভাবে রাখতে পারেন, আপনি ধরুন সাপোজ আমরা এইটুকু রেখে দিলাম। সো আমরা কী করলাম দেখুন, জাস্ট রোটেট টুলটাকে নিলাম, আমরা জাস্ট এই শেপটার উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট সেটাকে আমরা রোটেট করে দিলাম। তাহলে আশা করছি আপনাদের এইটুকু কাজ করতে কোনো প্রবলেম হবে না। আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা চাইলে কিন্তু আমার সাথে সাথে কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু আরও সুন্দরভাবে কাজ করার একটা অভিজ্ঞতা হবে এবং আপনি আরও সহজ উপায় কিন্তু লোগোগুলোকে তৈরি করতে পারবেন। সো এইটুকু তৈরি করার পর এবার আমরা সিম্পলি কী করবো, দেখুন এইটাকে জাস্ট আমরা ঘুরিয়ে আমরা ধরুন কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো। পেস্ট করে জাস্ট কী করবো, ধরুন এইটাকে ঘুরিয়ে আমরা রাখতে পারি। সাপোজ কীভাবে রাখতে পারি আমরা, আমরা ধরুন সাপোজ এইখান থেকে ঘুরিয়ে আমরা ধরুন এইখানে রেখে দিলাম, আপনি যে কোনোভাবে রাখতে পারেন কোনো প্রবলেম নেই। সো এইখানে রেখে দিলাম, এবার দেখুন এইখানের সাথে আমরা সেম এক আরও একটা সেম কাজ করবো, সেটা কি আমরা জাস্ট সেমভাবে রোটেট টুলটাকে নিব, নেওয়ার পর এবার এইখানে ক্লিক করব, দেন সেমভাবে অল্টার প্রেস করে ধরে আমরা ধরুন এইখান থেকে জাস্ট এইটুকু নিয়ে নিব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কীভাবে করেছে, যে এখান থেকে জাস্ট এই রোটেট টুলটাকে নিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দিচ্ছি। সো দেখুন এইবার জাস্ট এইটুকু কাজ আশা করছি আপনাদের কমপ্লিট। সো কমপ্লিট করার পর এবার দেখুন এই যে মেইন যে আমাদের লাইনটা আমরা ড্র করেছিলাম, এই মেইন লাইন থেকে আমরা সেমভাবে আবার সেমভাবে রোটেট টুলটা নেওয়ার ট্রাই করবো। সো এবার আপনারাই বলুন এবার কী করবো, সেমভাবে এটাকে সিলেক্ট করবো, জাস্ট সেখান থেকে রোটেট টুলটাকে নিব, এবার এই পয়েন্টটাতে ক্লিক করবো, অল্টার প্রেস করে ধরে জাস্ট আমি এইভাবে ড্রাগ করে দেবো। আপনি যে কোনোভাবে ড্রাগ করতে পারেন কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা এইভাবে ড্রাগ করলাম, ড্রাগ করে দেখুন আমাদের একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো কি যে আপনি জাস্ট এইগুলোকে একত্রে গ্রুপ করে আপনি জাস্ট কপি করে আপনি এই পাশে নিয়ে কাজ করতে পারেন, আবার ধরুন আপনি সাপোজ এইটা থেকে কাজ করে দেন আপনি ডুপ্লিকেটও করতে পারেন, কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি, দেন আমি ধরুন এটাকে রিফ্লেক্ট করবো। সো রিফ্লেক্ট করার জন্য সিম্পলিভাবে কী করবেন, দেখুন এখান থেকে রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করবেন, দেখুন এখানে রোটেট টুল দেন এখানে রিফ্লেক্ট টুল। সো রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করলাম, দেখুন এটা ঘুরে গেছে, দেন আমি এটাকে কী করবো সিম্পলিভাবে কপি প্রেস করবো। কপি প্রেস করার পর আমরা দেখুন কী করবো, সিম্পলিভাবে এই যে সাইডটা আমাদের আছে এই সাইডটাকে ঘুরিয়ে ধরুন আমরা এই পর্যন্তটাকে রেখে দেব। সো আমরা এই পর্যন্ত রাখলাম, রাখার পর এবার আপনি সিম্পলি কী করবেন, দেখুন এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কী করবেন সিম্পলিভাবে শেপ বিলার টুটাকে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, দেখুন এখান থেকে স্ট্রোক কালারটাকে আপনি নান করে দিবেন এবং আপনি ফিল করা যে কোনো কালার দিয়ে দেবেন। সাপোজ ধরুন আমরা রেড রাখতে পারি বা ব্লু রাখতে পারি, যে কোনো কালার আপনি রাখতে পারেন কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা ব্ল্যাক রেখে দিলাম, ব্ল্যাক রেখে দেন আমরা কী করবো, আগে আমাদের এক্সট্রা যে অংশগুলো থাকবে সেইগুলোকে আমরা ডিলিট করার ট্রাই করবো। সো এক্সট্রা অংশগুলোকে ডিলিট করার জন্য আপনি কী করবেন, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে দেখবেন যে এখানে মাইনাস ফ্রন্ট আসবে, মাইনাস ফ্রন্ট আসলে আপনি কী করবেন জাস্ট এগুলোর প্রতি ড্রাগ করবেন, দেখবেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো দেখুন আমি এইখান থেকে ড্রাগ করতেছি, আমাদের কিন্তু অটোমেটিক সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো ডিলিট করার পর আপনি এবার সিম্পল একটা কাজ করবেন, সেটা হলে দেখুন আমরা এই পয়েন্টটা কি রাখবো এবং এই পয়েন্টটিকে রাখবো, এবং এইখান থেকে আমরা এই পয়েন্টটিকে রাখবো এবং এই পয়েন্টটিকে এখান থেকে রেখে দেবো, এবং দেখুন বাকি যে অংশগুলো থাকবে আমরা এইখান থেকে সবগুলো অংশ আমরা ডিলিট করে দেবো। সো দেখুন আমরা এইখান থেকে ডিলিট করলাম, দেন এইখান থেকে ডিলিট করলাম। সো দেখুন আমি এখানে একটু জুম করে নিচ্ছি ডিলিট করার জন্য, দেখুন আমাদের এখানে একটা পয়েন্ট আমাদের এক্সট্রা রয়ে গেছে, আমরা কী করবো সিম্পলিভাবে অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে ডিলিট করে দিব। সো দেখুন ডিলিট করার পর আমরা ঠিক যে লোগোটিকে তৈরি করতে চাচ্ছিলাম সেটা কিন্তু এখানে খুব সহজেই তৈরি হয়ে গেছে। সো তৈরি হওয়ার পর আপনারা সিম্পলে একটা কাজ করবেন, সেটা হলো দেখুন এই দুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রথমে যে আমরা স্ট্রোক কালারগুলো দিয়েছিলাম মানে লাইন সেগমেন্ট টুল থেকে আপনি কী করবেন জাস্ট এখান থেকে সেই স্ট্রোক কালারটাকে নান করে দেবেন, যাতে করে আপনাদের পরবর্তী যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয় আপনি যাতে এখান থেকে খুব সহজে করতে পারেন। এবার আপনি কী করবেন, দেখুন এই দুটোকে সিলেক্ট করবেন, জাস্ট এখান থেকে আপনি কী করতে পারেন একটু এগিয়ে দিতে পারেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটু এগিয়ে দিলাম,
এবার এগিয়ে দিয়ে এবার দেখুন আপনি কি করবেন, দেখুন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এটাকে আনগ্রুপ করবেন, এবং এই দুটোকে একটা সিলেক্ট করে আপনি কি করবেন এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে এবার দেখুন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেবেন, নেওয়ার পর ধরুন আপনি এটাকে পয়েন্ট সিলেক্ট করবেন, দেন এটাকে সিলেক্ট করবেন, দেন আপনি এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি ড্র করবেন, দেখবেন যে আপনাদের কিন্তু এরকম তৈরি হয়ে যাবে। দেন আপনি কি করবেন দেখুন, এইখান থেকে আর এইখান থেকে আপনি কি করবেন এই পয়েন্টটাকে সিলেক্ট করে ড্র করবেন এবং এখান থেকে আপনি এই পয়েন্টটাকে সিলেক্ট করে ড্র করবেন। সো ড্র করলে দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু তৈরি হয়ে গেল। সো আপনি কি করতে পারেন, আপনি এইখানেও হালকা ড্র করতে পারেন, কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা এইখান থেকে হালকা ড্র করে দিচ্ছি, দেন আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এই দুটো পয়েন্টকে ধরে আপনি এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটো পয়েন্টকে আপনি হালকা ড্রাগ করতে পারেন। সাপোজ ধরুন আমরা এইটুকু ড্রাগ করতে পারি, ড্রাগ করে আপনি জাস্ট কি করবেন এইটাকে ধরে আপনি এখান থেকে একটু এগিয়ে, সাপোজ ধরুন আমরা কি করতে পারি, আমরা ধরুন এইটুকু এগোতে পারি। সো এইটুকু আমরা এগিয়ে দিলাম। সো এগিয়ে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট একটা সিম্পল কাজ করবো, সেটা হলো কি আমরা এখান থেকে টিলিপস টুল নিয়ে জাস্ট ধরুন এইখানে আমরা কি করতে পারি, এখানে একটা গোল আমরা দিতে পারি। গোল দিয়ে জাস্ট আমরা কী করবো দেখুন, এই সবগুলোকে সিলেক্ট করবো, অবশ্যই এখান থেকে এইটাকে কন্ট্রোল গ্রুপ করবো কন্ট্রোল জি দিয়ে, দেন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, দেন দেখুন সবগুলোকে সিলেক্ট করে আমরা এইটার উপর ওভার সিলেক্ট করবো। তার মানে কি আমরা এইটার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা সমানভাবে রাখতে চাচ্ছি। সো এটার উপর ওভার সিলেক্ট করে আমরা কী করবো দেখুন, এখানে অ্যালাইনমেন্টে যাবো, দেন সিম্পলি দেখুন এইটাকে ক্লিক করে দিই। তাহলে কী করে দেখুন আমাদের গোল যেটা আমরা উপরে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে সোজা হয়ে গেল। সো আমরা এবার কী করতে পারি দেখুন, এইটাকে হালকা একটু নামিয়ে দিতে পারি। সাপোজ ধরুন এইটুকু নামিয়ে দিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত লোগোটি অনায়াসেই তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু চাইলে আপনি বিভিন্ন গ্রিড সিস্টেমকে ফলো করে খুবই সুন্দর এবং সহজ উপায়ে বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারেন। সো লোগোগুলোকে তৈরি করে এবার যদি আপনি মকআপ করতে চান তাহলে আপনি কী করবেন, ফিলিপিক থেকে দেখবেন লোগো মকআপিকে সার্চ করে অনেক ধরনের 3D মকআপ আপনি সেখান থেকে পেয়ে যাবেন, এবং সেখান থেকে এবং আপনার করা ডিজাইনগুলোকে আপনি মকআপ করে দেখবেন, দেখবেন যে আপনাদের লোগোগুলো কিন্তু আরও সুন্দর দেখাবে। সো আশা করছি আপনাদের সেই কাজগুলো করতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করার ট্রাই করবো। সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।